তাহলে অ্যালুমিনিয়াম সালফেটের ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার হলো 49। তাহলে আমরা বলতে পারি যে যদি কোনো দ্রবণে 1 লিটার দ্রবণের মধ্যে যদি 49 গ্রাম অ্যালুমিনিয়াম সালফেট থাকে তাহলে তার সেই দ্রবণটার নর্মালিটি হবে 1 নর্মাল। তাহলে লিখি যে 1 লিটার দ্রবণে 49 গ্রাম L2SO4O3 দ্রবীভূত থাকলে দ্রবণটির নর্মালিটি 1, অর্থাৎ 1 নর্মাল L2SO4O3 এর জলীয় দ্রবণ প্রস্তুত করা যাবে। এবার আমরা দেখব যে HNO3 একটা 47.5% W/V দ্রবণ নেওয়া হয়েছে, ওই দ্রবণটার নর্মালিটি কত হবে, অর্থাৎ যদি আমরা নর্মালিটি এককে দ্রবণটার গাঢ়ত্ব নির্ণয় করি তাহলে কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। এইভাবে যে 100 ml দ্রবণে HNO3 আছে 47.5 গ্রাম, যেহেতু W/V বলেছে, অর্থাৎ 100 ml দ্রবণে তাহলে HNO3 আছে 47.5 গ্রাম। গোটাটা কিন্তু একই উষ্ণতায় হতে হবে, এখানে যদিও উষ্ণতার কন্ডিশন বলে দেওয়া নেই কিন্তু উষ্ণতাটা যেন চেঞ্জ না হয় সেটা খেয়াল রাখতে হবে। তাহলে ওই একই উষ্ণতায় আমরা দেখে নিই যে সেই দ্রবণটার নর্মালিটি কত। তাহলে আমরা দেখি যে 1 ml দ্রবণ HNO3 কত আছে, 47.5 ÷ 100, এত গ্রাম, 1000 ml, অর্থাৎ 1 লিটার দ্রবণে HNO3 আছে 47.5 × 1000/100, তাহলে এটা হবে 475 গ্রাম। তাহলে এবার আমরা দেখব সেটা কত গ্রাম তুল্যাঙ্ক। তাহলে HNO3 তুল্যাঙ্ক ভার আমাদেরকে বের করতে হবে। তাহলে HNO3 এর তুল্যাঙ্ক ভার ইকুয়ালস টু HNO3 আণবিক ভর, অর্থাৎ 1 + 14 + 16 × 3 ÷ HNO3 যেহেতু অ্যাসিড তার ক্ষারগ্রাহিতা, এখানে একটাই এইচ আছে, ক্ষারগ্রাহিতা 1 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটা হলো 348 58 63 63। অর্থাৎ আমরা বলতে পারি যে 1 গ্রাম তুল্যাঙ্ক HNO3 মানে 63 গ্রাম। তাহলে কত গ্রাম তুল্যাঙ্ক? তাহলে গ্রাম তুল্যাঙ্ক HNO3 এর গ্রাম তুল্যাঙ্ক, তাহলে 475 কে আমরা 63 দিয়ে, তাহলে এটা হলো 7.54। তাহলে আমরা বলতে পারি যে অতএব দ্রবণটির নর্মালিটি নর্মালিটি 7.54, অর্থাৎ যে জলীয় দ্রবণটা তৈরি হলো সেটা 7.54 নর্মালিটির তৈরি করা হলো। একইভাবে আমরা দ্বিতীয় প্রশ্নে আসি। 1.25 নর্মাল NaOH দ্রবণ আছে, তার গাঢ়ত্বটা শতকরা মাত্রায় অর্থাৎ W/V এককে কত হবে? তাহলে সেটা আমাদেরকে বের করতে গেলে আমাদের দেখতে হবে যে NaOH এর নর্মালিটি কত, অর্থাৎ NaOH এর তুল্যাঙ্ক ভার কত, সরি তুল্যাঙ্ক ভার কত। হ্যাঁ, NaOH এর E, তাহলে NaOH এর Na টা 23, 16
আর হাইড্রোজেনের জন্য এক, এখানে এখানে একটাই ওএইচ মাইনাস আছে, তাই এক দিয়ে ভাগ হবে, অর্থাৎ 40। তার মানে তুল্যাঙ্ক ভার 40, অর্থাৎ আমরা বলতে পারি যে যদি তাহলে আমরা বলতে পারি যে এক নর্মাল এনএইচ এর দ্রবণ মানে 40 গ্রাম এনএইচ সেই দ্রবণে দ্রবীভূত আছে। তাহলে 1.25 নর্মাল মানে কত? অর্থাৎ 1.25 × 40, অর্থাৎ 50 গ্রাম। তাহলে আমরা বলতে পারি যে 1 লিটার দ্রবণে এনএইচ আছে 50 গ্রাম। এক লিটার মানে 1000 ml, তাহলে আমরা বলতে পারি 1000 ml দ্রবণে এনএইচ আছে 50 গ্রাম। তাহলে 1 ml এনএইচ আছে 50/1000, 100 ml দ্রবণে এনএইচ আছে 50 × 100/1000। তাহলে 5 গ্রাম, তাহলে W/V এককে এটা হবে 5% W/V, অর্থাৎ দ্রবণটি W/V শতকরা মাত্রায় হবে 5%। এক লিটার দ্রবণে যদি 1 গ্রাম তুল্যাঙ্ক দ্রাবক থাকে, তাহলে সেই দ্রবণটা নর্মালিটি হবে 1। তাকে আমরা এইভাবে লিখতে পারি ব্র্যাকেটের মধ্যে n দিয়ে। যদি 1/10 গ্রাম তুল্যাঙ্ক দ্রাবক থাকে, তাহলে দ্রবণটা নর্মালিটি হবে 1/10। সেই দ্রবণটাকে আমরা n/10 ব্র্যাকেটের মধ্যে এইভাবে লিখে থাকি। যদি 1/100 থাকে গ্রাম তুল্যাঙ্ক দ্রাবক প্রতি 1 লিটার দ্রবণে, তাহলে আমরা বলতে পারি যে দ্রবণটা নর্মালিটি 1/100, সেক্ষেত্রে আমরা এটাকে n/100 এইভাবে প্রকাশ করে থাকি। এটাকে বলা হয় নর্মাল দ্রবণ, এটাকে বলা হয় ডেসি নর্মাল দ্রবণ, আর একে বলা হয় সেন্টি নর্মাল দ্রবণ। নর্মাল দ্রবণ, ডেসি নর্মাল দ্রবণ, আর সেন্টি নর্মাল দ্রবণ। গাঢ়ত্ব প্রকাশের অপর পদ্ধতি হল মোলারিটি। মোলারিটি এটাকে ক্যাপিটাল M দিয়ে ব্র্যাকেটের মধ্যে প্রকাশ করা হয়। মোলারিটি বলা হচ্ছে এইভাবে যে 1 লিটার দ্রবণে যদি বা যত গ্রাম অণু বা গ্রাম মোল, এই গ্রাম অণু বা গ্রাম মোল, 1 লিটার দ্রবণে যত গ্রাম অণু বা গ্রাম মোল দ্রাবক দ্রবীভূত থাকে, তাকে বলা হয় ওই দ্রবণটার মোলারিটি। এই সেল এর আণবিক গুরুত্ব 1, আর এইদিকে 35.5, অর্থাৎ 36.5, অর্থাৎ 1 গ্রাম মোল এই সেল
ইকুয়ালস টু 36.5 গ্রাম। তাই এক লিটার দ্রবণে যদি 36.5 গ্রাম HCl থাকে তবে তার মোলারিটি হল এক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক লিটার দ্রবণে 36.5 গ্রাম HCl থাকলে, দ্রবীভূত থাকলে, দ্রবণটার মোলারিটি হবে এক, অর্থাৎ দ্রবণটা এক মোলারের। তাহলে আগের মতোই যদি কোনো দ্রবণে এক লিটারে যদি এক মোল দ্রাব্য থাকে তাহলে সেই দ্রবণটার মোলারিটি হবে এক এবং তাকে আমরা মোলার দ্রবণ হিসাবে বলবো, মোলার দ্রবণ। যদি 1/10 মোল দ্রাব্য থাকে তাহলে দ্রবণটার মোলারিটি হবে একের দশ, তাকে আমরা m/10 হিসাবে বলবো, অর্থাৎ ডেসি মোলার দ্রবণ। আর যদি একের একশো মোল দ্রাব্য দ্রবীভূত থাকে তাহলে মোলারিটি হবে একের একশো এবং তাকে আমরা m/100 ব্র্যাকেটের মধ্যে রেখে এইভাবে বলবো, এটাকে বলবো সেন্টি মোলার দ্রবণ। এবার আসি নর্মালিটি ও মোলারিটির সম্পর্ক। যদি ভি লিটার দ্রবণে ডাব্লু গ্রাম দ্রাব্য থাকে এবং দ্রাবের আণবিক